কি গো গিন্নি কি করো তোমার কি আবার চোখে নেবা হলো নাকি দেখতে পাচ্ছ না আমি তরকারি করছি হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি কিন্তু আমার তো খুব খিদে পেয়েছে এত বেলা করে রান্না করলে কি কোনো কাজকাম হবে তোমার তো হয়েছে যত নবাবি হালচাল গরিব মানুষ সকালে পান্তা পানি খেয়ে চলে যায় কাজে আর তুমি গরম ভাত না খেয়ে কাজেই যেতে পারো না কি যে বলো গিন্নি এই খাওয়ার জন্যই তো সব মানুষ না খেলে কি আর কাজ করতো বলো হয়েছে হয়েছে তোমার সাথে কথা বলে তো পারবো না যাও তুমি ঘরে গিয়ে বসো আমি রান্না করেই তোমায় খেতে দিচ্ছি ঠিক ঠিক আছে আছে একটু তাড়াতাড়ি করো আমি গেলাম ঘরে হুম হুম তোমার হাতে রান্নার কোনো তুলনা হয় না গিন্নি আহা হাহা দারুণ দারুন বাজে কথা রেখে তাড়াতাড়ি খেয়ে কাজে যাও আরে যাবো যাবো তোমার হাতের না খেয়ে আমি কখনো কাজে যাই তুমি এভাবে দেরি করে কাজে গেলে কি হবে শুনি কই আর দেরি নিজের কাজ নিজে করি যখন পারি তখন করি সুপ করবে তুমি একটু তোমার সাথে কথা বলে আমি পারি নে বাপু এখন সুপসাপ খেয়ে কাজে যাও তো আমি চললাম গিন্নি ঠিক আছে সাবধানে এভাবে বসে আছিস কেন কি আর করব কাম যে নেই কাজ কাম নেই বলতে কাজ করলে কি আর কাজের অভাব শুনি কে দেবে আমাকে কাজ আর আমি তো তেমন কোনো কাজও জানি নে শোন অলস মস্তিষ্ক শয়তানের বাসা তাই তো বসে না থেকে কাজ করতে হবে তা না হলে যে জীবনে কিছুই করতে পারবি না কিন্তু কি করব কেউ তো আমাকে কোনো কাজই দেয় না এ শোন শোন তুই আজ থেকে আমার বাড়িতে আমার গরুর জন্য খাবার কেটে দিবি আমি তোকে রোজ মাইনে দেব সত্যি বলছেন শুধু ঘাস কেটে গরুকে খাওয়ালেই আপনি আমাকে মাইনে দেবেন হ্যাঁ রে হ্যাঁ এখন চল দেখি মাঠের ভিতর থেকে ঘুরে আসি এই নে রামু কাঁচি তুই ঘাস কাট আমি একটু ওদিকটা থেকে জমিটা ঘুরে দেখে আসি ওই গোয়ালের এক কোণে ঘাসগুলো রেখে কয়েকটা ঘাস গরুকে খেতে দিয়ায় রামু এই নে রামু তোর মাই নে আমার যে কি আনন্দ হচ্ছে কর্তা আজ থেকে রোজ আমি আপনার গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসবো কর্তা তুই আমাকে কর্তা বলছিস কেন রে আপনি যে আপনি যে আমার মনি হয়ে গেলেন তাই তো আপনাকে এখন থেকে কর্তা বলি ডাকবো ঠিক আছে ঠিক আছে আর প্রতিদিন এসে টাকাটাও নিয়ে যাস কেমন আচ্ছা কর্তা হ্যাঁ এখন আমি চললাম তাহলে তুমি রামুকে কিসের টাকা দিলে ও তুমি দেখে ফেলেছ হ্যাঁ দেখলাম তো তুমি ওকে টাকা আজ থেকে ও রোজ আমাদের গরুর জন্য ঘাস কেটে দিয়ে যাবে ও আচ্ছা এই কাজটা নিজে করতে পারছো না তাই টাকা দিয়ে লোক ভাড়া করা লাগলো তোমার আরে বিষয়টা তা না তুমি যা ভাবছ তাহলে কি বলো দেখি তোমার মতলব কি শোনো রামু খুবই ভালো ছেলে ওর কোনো কাজ কাম নেই তাই আমি ওকে একটা কাজ দিলাম ও বসে না থেকে আমার গরুর খাস কাটবে রোজ বাহ তুমি তো মহান তুমি মানুষদের দিয়ে কাজ করে বেড়াচ্ছ পকেট থেকে টাকাও দেছ দেখবে গিন্নি একদিন না একদিন তুমি সব বুঝতে পারবে আজ দেখো তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসো আমাদের আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই এখন এখন কি করে আমাদের সংসার চলবে চিন্তা করো না একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে আমি তো কিছুই সুখে দেখতে পাচ্ছি না কিভাবে কি হবে তুমি খালি খালি চিন্তা করছো গিন্নী আমার ঘরে যে ফসল আছে তাতে তো দু চার মাস কেটে যাবে ততদিনে আমি সুস্থ হয়ে যাব বসে বসে খেলে তো রাজার গোলাও শূন্য হয়ে যায় তারপর তোমার ওষুধ কেনার খরচ আহা অত চিন্তা করো না তো গিন্নি যা হয় দেখা যাবে হে কি হে কি কর্তা কি হয়েছে আপনার এ কেমন করে হল ও কিছু না রে রামু হঠাৎ করে বুকে ব্যথা করে পড়ে গিয়েছিলাম তাতেই লঙ্কা কাণ্ড হয়ে গেল ডাক্তার তিন মাস বিশ্রামে থাকতে বলেছে কোনো কাজ করা যাবে না শুধু খাওয়া আর ঘুমানো তাহলে এখন আমাদের কি হবে কর্তা আমি যে আপনার জন্য নতুন করে বাঁচতে শিখেছি আমি যে কাজ ছাড়া থাকতে পারবো না এদিকে আপনাকে এভাবে রেখে কোথাও যেতেও পারবো না চিন্তা করিস নি রামু তুই অন্য কারোর কাছে এই দু তিন মাস কাজ কর তারপর আমি ভালো হলে আবার তোকে ডেকে পাঠাবো আমি পারবো না কর্তা আমার টাকা লাগবে না আমি রোজ এসে আপনার সব কাজ করে দিয়ে যাব আর আর গরুর ঘাসও কেটে দিয়ে যাব কিন্তু এখন তো আমি তোকে কোনো টাকা দিতে পারব না রে রামু দেখতে পাচ্ছিস আমি কি অবস্থায় আছি আমার বিপদে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন এখন আপনার বিপদে আমি আপনার পাশে দাঁড়াব না তা কি করে হয় কর্তা আমার টাকা পয়সা কিছুই লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখন তুই যা আমি একটু ঘুমাব আরে রামু তুই হ্যাঁ আগে কর্তা আসলাম মাত্রই বাইরে থেকে আস্তে আস্তে আপনাদের কথা শুনছিলাম তা গরুর জন্য কি ঘাস কেটে আনলি হ্যাঁ কর্তা ঘাস খেতে দিয়েছি গরুকে বস বস এখানে বস কি আর বলব রে রামু এই যা অবস্থা দেখছিস বসে বসে খেলে কি আর কিছু থাকে আমি বলি কি কর্তা আপনি তো সব সময় বলেন গিন্নিমার হাতে রান্না অনেক ভালো আমিও তো খেয়েছি গিন্নিমার হাতে রান্না সত্যি সুন্দর তাই যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি কি কথা বল দেখি আমি বলি কি আমরা বাড়ির সামনে একটা হোটেল দিই গিন্নিমা রান্না করে দেবে আর বাদ বাকি কাজ আমি দেখে নেব কথাটা মন্দ বলিস রামু কিন্তু তুই একা কি করে সামাল দিবি হ্যাঁ ও নিয়ে আপনাকে চিনতে করতে হবে না কর্তা এখন গিন্নি রাজি হলে আমি কাজ শুরু করতে পারি ওগো গিন্নি বলো তুমি কি পারবে না পারার কি আছে রান্নাই তো করতে হবে না এ এমন কষ্টের কি তাহলে তো হয়েই গেল তুই তাহলে হোটেলের কাজ শুরু কর রামু ঠিক আছে কর্তা তাহলে আমি গেলাম দেখি কোথায় কি করা যায় দেখো গিন্নি দেখো এই জন্যই বলি সব সময় গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তাহলে তারাও তোমার বিপদে তোমার পাশে এসে দাঁড়াবে আরে বাহ কি সুন্দর রান্না মনে হচ্ছে সব খাবার একাই খেয়ে ফেলি হা হা হ্যাঁ দাদা হ্যাঁ গিন্নিমার হাতের রান্না যে একবার খায় সে বারবার খেতে চায় আহা হা হা আরে আমি তো একদম হাতে চেটে পুটে খেলাম দাদা হ্যাঁ আজ থেকে রোজ এখানেই খেতে আসবো এ হ্যাঁ ঠিক আছে দাদা আসবেন কি রে রামু তোর কাজ কি শেষ হলো এই তো প্রায় শেষ গিন্নি দে এখন আর খরিদ্দার আসবে না মনে হয় হ্যাঁ আপনি বাড়িতে গিয়ে কর্তা দেখেন আমি আসছি কই রে রামু এইদিকে আয় বেচা কেনা তো ভালোই মনে হচ্ছে আসলে কর্তা গিন্নি মায়ের হাতের রান্না খেয়ে সবাই লোভ পেয়ে গেছে তাই তো সবাই রোজ খেতে আসে আজকে আজকে তোর জন্য এই হোটেলটা তাই ভাবছি এখন থেকে এই হোটেলের মালিক তুই আমি তো এখন সুস্থ হয়ে গেছি আমার তো অন্য কাজ আছে না কর্তা এ আমি পারব না আমি আপনার হোটেলের একজন কর্মচারী হই থাকতে চাই পাগল কোথাকার এইভাবেই কি চলবে আপনি আর গিন্নিমা যতক্ষণ আমার সাথে আছেন ততক্ষণ আমার আর কিছুই দরকার নেই ক্ষীরে রামু খাবার কি শেষ না গিন্নিমা যে খাবার আছে তাতে আরও কিছু সময় চলবে বুঝেছ গিন্নি তোমার কথা রামুকে বললাম যে হোটেলটা আজ থেকে তোর ও কি বলল জানো কি বলল শুনি বলল গিন্নিমার হোটেল এটা আর আপনি আর গিন্নিমা থাকতে আমার আর কিছুই লাগবে না পাগল ছেলেটা দিন রাত শুধু আমাদের জন্যে পরিশ্রম করে একটুও কোনো ক্লান্তি নেই হ্যাঁ বুঝেছ গিন্নি ভালো মানুষ এখনো বেঁচে আছে রামুর মতো ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো টিকে আছে ঠিক বলেছ গো তুমি সবাই যদি তোমার মতো আর রামুর মতো করে ভাবতো আস্তা এখন আমি যাই আমাকে আবার রান্না সরাতে হবে তো